আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইলে তিন ব্যক্তি তুলনায় কথা বলেছিলেন। মারিয়ামের গর্ভে ঈসা আলাইহি ওয়াসাল্লাম অলৌকিকভাবে জন্মগ্রহণ করলে লোকজন তার ব্যাপারে সন্দেহ করল। তখন মারিয়ামের ইঙ্গিতে ঈসা আলাইহি ওয়াসাল্লাম তার মাতার পক্ষ থেকে জবাব দিয়ে বললেন, আমি আল্লাহর দাস, তিনি আমাকে ইঞ্জিল কিতাব প্রদান করেছেন, আমাকে নবী করেছেন, আমি যেখানেই থাকি তিনি আমাকে বরকতময় করেছেন, তিনি আমাকে জোরালো নির্দেশ দিয়েছেন, যতদিন জীবিত থাকি ততদিন সালাত ও জাকাত আদায় করতে হবে এবং আমার মায়ের অনুগত থাকতে হবে। আল্লাহ আমাকে উদ্ধত ও হতভাগা করেননি, আমার প্রতি শান্তি বর্ষিত হয়েছে যেদিন আমি জন্মগ্রহণ করেছি, আমার প্রতি আরও শান্তি বর্ষিত হবে যেদিন আমি মৃত্যুবরণ করব এবং পুনরায় জীবিত হব। জুরাইস একজন আবেদ বান্দা ছিলেন, তিনি নিজের জন্য একটি ইবাদতখানা তৈরি করলেন। একদিন তিনি সেখানে অবস্থান করছিলেন, সেই সময় তার মা সেখানে আসলেন, তখন তিনি সালাত আদায় করছিলেন। তার মা তাকে হে জুরাইস বলে ডাকলেন। তখন জুরাইস মনে মনে বলেন, হে প্রভু, একদিকে আমার সালাত আর অন্যদিকে আমার মা। জুরাইস সালাতেই মগ্ন থাকলেন, তার মা চলে গেলেন। পরবর্তী দিন তার মা আবার আসলেন, এবারও তিনি সালাতে মগ্ন ছিলেন। তার মা তাকে ডাকলেন, হে জুরাইস। তিনি তখন মনে মনে বলেন, হে প্রভু, একদিকে আমার সালাত আর অন্যদিকে আমার মা। তিনি আগের মতো তার সালাতেই ব্যস্ত থাকলেন। এভাবে তৃতীয় দিনেও জুরাইস একই কাজ করলে তার মা বললেন, হে আল্লাহ, জুরাইসকে জেনাকারী নারীর মুখ না দেখা পর্যন্ত ওর মৃত্যু দিও না। বনি ইসরাইলের মাঝে জুরাইস ও তার ইবাদতের কথা আলোচিত হতে লাগল। এক ব্যভিচারী নারী ছিল, সে উল্লেখযোগ্য রূপ সৌন্দর্যের অধিকারিণী ছিল। সে বলল, তোমরা যদি চাও আমি জুরাইসকে বিভ্রান্ত করতে পারি। দুষ্ট নারী জুরাইসকে ফুসলাতে লাগল, কিন্তু জুরাইস সেদিকে ভ্রুক্ষেপ করলেন না। অতঃপর দুষ্ট নারী জুরাইজের ইবাদতখানার কাছাকাছি এলাকায় এক রাখালের কাছে আসল। সে নিজের উপর রাখালকে অধিকার দিল এবং উভয়ে ব্যভিচারে লিপ্ত হল। এর ফলে নারীটি গর্ভবতী হল। সে যখন বাচ্চা প্রসব করল তখন বলল, এটা জুরাইজের সন্তান। বনি ইসরাইল ক্ষিপ্ত হয়ে জুরাইজের কাছে এসে তাকে ইবাদতখানা থেকে বের করে আনল, তার ইবাদতখানা ধূলিৎসাৎ করে দিল এবং তাকে মারধর করতে লাগল। জুরাইস বললেন, তোমাদের কি হয়েছে? তারা বলল, তুমি এই নষ্টা মহিলার সাথে জেনা করেছ, ফলে একটি শিশু ভূমিষ্ঠ হয়েছে। তিনি বললেন, শিশুটি কোথায়? তারা শিশুটিকে নিয়ে আসল। জুরাইস বললেন, আমাকে একটু সুযোগ দাও, সালাত আদায় করে নেই। তিনি সালাত আদায় করলেন। সালাত শেষ করে তিনি শিশুটির কাছে এসে তার পেটে খোসা মেরে জিজ্ঞেস করলেন, এই শিশু, তোমার পিতা কে? সে বলল, আমার পিতা অমুক রাখাল। উপস্থিত লোকেরা তখন জুরাইজের নিকটে এসে তাকে চুম্বন করতে লাগল এবং তার শরীরে হাত বুলাতে লাগল।
আর তারা বলল, এখন আমরা তোমার ইবাদতখানাটি সোনা দিয়ে তৈরি করে দিচ্ছি। জুরাইস বললেন, দরকার নেই, বরং পূর্বের মতো মাটি দিয়েই তৈরি করে দাও। অতঃপর তারা তাই করল। একটি শিশু তার মায়ের দুধ পান করছিল, এমন সময় একটি লোক দ্রুতগামী ও উন্নত মানের একটি পশুতে সওয়ার হয়ে সেখান দিয়ে যাচ্ছিল। তার পোশাক ছিল উন্নত। শিশুটির মা বলল, হে আল্লাহ, আমার ছেলেটিকে এই ব্যক্তির মতো যোগ্য করো। শিশুটি দুধ পান ছেড়ে দিয়ে লোকটির দিকে এগিয়ে এসে তাকে দেখতে লাগল। অতঃপর বলল, হে আল্লাহ, আমাকে এই ব্যক্তির মতো করিও না। অতঃপর ফিরে এসে পুনরায় মায়ের দুধ পান করতে লাগল। বর্ণনাকারী বলেন, আমি যেন এখনও দেখছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুটির দুধ পানের চিত্র তুলে ধরছেন এবং নিজের তর্জনী মুখে দিয়ে দুধ খাবার মতো করছেন। তিনি বলেন, লোকেরা একটি বাদীকে মারতে মারতে নিয়ে যাচ্ছিল আর বলছিল, তুমি জেনা করেছ এবং চুরি করেছ। মেয়ে লোকটি বলছিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট এবং তিনি আমার উত্তম অভিভাবক। শিশুটির মা বলল, হে আল্লাহ, তুমি আমার সন্তানকে এই নষ্টা নারীর মতো করিও না। শিশুটি দুধ পান ছেড়ে দিয়ে মেয়েটির দিকে তাকালো। অতঃপর বলল, হে আল্লাহ, তুমি আমাকে এই নারীর মতো করো। এ সময় মা ও শিশুটির মাঝে কথা কাটাকাটি শুরু হয়ে গেল। মা বলল, হায় দুর্ভাগা, একটি সুস্ত্রী লোক চলে যাওয়ার সময় আমি বললাম, হে আল্লাহ, আমার সন্তানকে এরূপ যোগ্য করে দাও। তুমি তখন বললে, হে আল্লাহ, আমাকে এর মতো করিও না। আবার এই ক্রীতদাসীকে লোকেরা মারধর করতে করতে নিয়ে যাচ্ছে এবং বলছে, তুমি জেনা করেছো এবং চুরি করেছো। আমি বললাম, হে আল্লাহ, আমার সন্তানকে এরূপ করো না। আর তুমি বললে, হে আল্লাহ, তুমি আমাকে এরূপ করো। শিশুটি এবার জবাব দিল, প্রথম ব্যক্তি ছিল স্বৈরাচারী জালেম, সেজন্যই আমি বললাম, হে আল্লাহ, আমাকে এ ব্যক্তির মতো করো না। আর এই মহিলাটিকে তারা বলল, তুমি জেনা করেছ, প্রকৃতপক্ষে সে জেনা করেনি। তারা বলছিল, তুমি চুরি করেছ, আসলে সে চুরি করেনি। এজন্যই আমি বললাম, হে আল্লাহ, আমাকে এই মেয়ে লোকটির মতো করো। আমরা শিক্ষা পেলাম যে আল্লাহর উপর পূর্ণ আস্থা থাকলে কেউ পদস্খলন ঘটাতে পারবে না। কোনো হকপন্থী ব্যক্তির বিরুদ্ধে যতই ষড়যন্ত্র করা হোক না কেন, তাই একদিন সত্যরূপে প্রকাশিত হবেই এবং ষড়যন্ত্রকারীরা লজ্জিত হবে। আমরা যাকে ভালো মনে করি, প্রকৃতপক্ষে সে ভালো নাও হতে পারে। পক্ষান্তরে যাকে আমরা খারাপ মনে করি, প্রকৃতপক্ষে সে খারাপ নাও হতে পারে। সর্বদা পিতামাতার প্রতি সদ্ব্যবহার করতে হবে। মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। আমিন।